তারাবি না পড়লে গুনাহ হবে কিনা পারভেজ হাসান তারেক লিখেছেন, গুনাহ মানে ক্ষতি, ক্ষতি তো হবেই, আপনি এটা সব থেকে বঞ্চিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম গুরুত্বের সাথে পড়তেন, জামাতের সাথে সুন্নতে মুয়াক্কাদা তরক করলেন, আপনি সেই অর্থে ক্ষতি হবে। কিন্তু এর কারণে কাবিরা গুনাহ হওয়ার, যেটা বড় পাপ হওয়া, বড় অপরাধ হওয়া, শাস্তি হওয়া আল্লাহর কাছে কেমন পাওয়া নেই, এরকম কোনো কিছু হবে না। কিন্তু এটা পাপ এবং অপরাধ, আপনার ক্ষতি তো অবশ্যই হবে, এটা ক্ষতি তো অবশ্যই হবে, অপরাধ এর মানে অপরাধ বলতে আমরা কবিরা গুণে যেটা বুঝিয়ে থাকি সেটা না হলেও। অতএব ইচ্ছাকৃত এটা না পড়ে থাকা উচিত নয়। গরুবুড়ি খাওয়া যাবে কি না, ফাহিমা মীর লিখেছেন, খাওয়া যাবে, এটা আপনার রুচির ব্যাপার। এরপরে আয়েশা সিদ্দিকা, ছোট বাচ্চা থাকা বিশাকার তারাবি নামাজ পড়তে পারে কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা, কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন, কোনো অসুবিধা নেই, নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি একটু কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন, এই সুযোগগুলো কিন্তু আছে। মোহাম্মদ আল্লাহ হোসেন, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনাকে ভালোবাসুক। ভাহিদ আল্লাহ হোসেন, মোহাম্মদ ইমরান তাহির, আপনি লিখেছেন, আমাদের মসজিদের ইমাম তারাবি দোয়া পড়ে, পড়ুক, ওনার ব্যাপার ওনাকে জিজ্ঞেস করবেন প্রয়োজনে, যদি আপনার সাথে সক্ষমতা থাকে বিনয়ের সাথে, যে হুজুর তারাবি চার রাকাত পর দোয়া পড়ার কথা কোনো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিনা, যদি না বলে থাকেন তাহলে সাহাবায়ে কেরাম বা সালাফ থেকেও যদি এটি বর্ণিত না হয়ে থাকে তাহলে আমরা কেন পড়বো, আমরা তো ইবাদত করবো তাদের পদ্ধতি অনুসারে, মন গড়া পদ্ধতিতেও আমরা ইবাদত করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায়, এই অবস্থা কী করা উচিত? নাসরিন আক্তার জানতে চেয়েছেন, মাগরিবের সময় শেষ হয়ে যায় এই পর্যন্ত ইফতার করেন, কত সময় ইফতার করে মানুষ, এত সময় ধরে কি মানুষ খায়, সচরাচর মনে তো হয় না, দুই পাঁচ দশ মিনিট, পনেরো মিনিট, বিশ মিনিটও যদি লাগে, আধা ঘন্টাও যদি লাগে, তাতে হয়তো মাগরিবের সময় শেষ হওয়ার কথা নয়, বিধায় রোজাও হবে, নামাজও হবে ইনশা আল্লাহ তাআলা। ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, এক অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদে ডেকে দিতে হয় সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে, দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাসিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারিমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বুতির মশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়, এ কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ ওইরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝানো যায় সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাটাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়, এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের। ফাহমিদা আফরিন ফাহমিদা, আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা, এটা করা উচিত নয়। কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়, পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন। তবে হ্যাঁ, শ্বশুর অনেক অসুস্থ, সরি অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি। শরীফুল ইসলাম, আপনি লিখেছেন, কর্মক্ষেত্রে কোনো বিধর্মী কলিগকে সাথে নিয়ে ইফতার করা যাবে কি না, যাবে, কোনো অসুবিধা নেই, ইফতার করে বিধর্মীকে করাতে, ইফতার খাবারে তারা সই করতে কোনো অসুবিধা নেই। এরপরে আদিম ফরহান লিখেছেন, কিছু মশলা বিভিন্ন শেখ বিভিন্ন রকম দিয়ে থাকেন, এমন অবস্থা সাধারণ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কী? দেখুন, আপনি এক্ষেত্রে যে শেখের মশলাটা অথেন্টিক, দলিলের দিক থেকে ধারালো, শক্তিশালী, গ্রহণযোগ্য আপনার কাছে প্রতীয়মান হবে, সেটার উপর আপনি আমল করবেন, এবং মতপার্থক্যের ক্ষেত্রে আমরা এই মূলনীতিটা ফলো করলে ইনশাআল্লাহ মতপার্থক্যের মধ্যে আমাদের করণীয় সিদ্ধান্তটা আমরা নিতে সহজ হবে। রাকিব সিদ্দিক, আপনি লিখেছেন, ছেলের আকিকায় কি দুটি বকরি জবাই দিতে হবে নাকি একটি করলে হবে? দুটি বকরি দিবেন, এটাই হলো সুন্নাহ। এমডি মুস্তাফিজুর রহমান, আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায়, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন,
এটুকু, কিন্তু নিশ্চিত কিছু বলা তো কঠিন। মোরহানউদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনের নিয়ত। এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটার কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু, বাস্তবে যদি করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না।